বিস্তীর্ণ সৈকত জুড়ে পড়ে আছে লাখ লাখ মৃত জেলিফিশ। সমুদ্রে মাছ ধরতে নামা জেলে থেকে শুরু করে পর্যটকরা পড়েছেন দুশ্চিন্তায়। আল্লাহ জানে কি এটা সৃষ্টি করে দিয়েছে, নোনায় প্রচুর খারাপ, যে লাগে হেঞ্জেই খাবে। পানির মতো স্বচ্ছ এসব প্রাণী দেখতে নিরীহ হলেও মানব শরীরের সংস্পর্শে এলে শুরু হয় অসহ্য যন্ত্রণা। মুহূর্তে শরীরে চুলকানি শুরু হয়, ডাক্তারের সেবা ছাড়া স্বস্তি মেলে না আর। মানুষের শরীরে যদি লাগে তাহলে জলায়, অনেক সময় আছে চোখে মুখে যদি যায় ডাক্তারের দ্বারে যাওয়া লাগে। গত এক সপ্তাহ ধরে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে জেলিফিশের পরিমাণ। সৈকতের বিশাল এলাকা জুড়ে বেড়েই চলেছে জেলিফিশের উপদ্রব। এসব ভেসে আসা জেলিফিশের মধ্যে কোনোটা আকারে ছোট, আবার কোনোটা বড়, দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কি কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছে না। এদিকে মৃত মাছগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে গোটা সৈকতে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা রয়েছে। হাজার হাজার জেলিফিশ সমুদ্রের তীরে আমরা মৃত অবস্থা দেখতে পাচ্ছি, এতে আমাদের চলাফেরা যেমন সমস্যা হচ্ছে, আমাদের সন্তানদের সমস্যা হচ্ছে। গত বছরও এ সময় মৃত জেলিফিশ কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল, তবে তার পরিমাণ ছিল খুবই কম। এদিকে ফিশারিজ বিভাগের গবেষকদের মতে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির কারণে এবং সেই সাথে সামুদ্রিক কচ্ছপের সংখ্যা কমে যাওয়ার কারণে জেলিফিশের উপদ্রব বেড়েছে। অর্থাৎ সমুদ্রের স্বাস্থ্য ঠিক না থাকায় হুমকির মুখে সমুদ্রের সুনীল অর্থনীতি। এদিকে মরা জেলিফিশের পচা দুর্গন্ধে নাকাল পর্যটক সহ স্থানীয়রা। জেলেরা বলছেন সমুদ্রে এত পরিমাণ জেলিফিশ বেড়েছে যে তারা সাগরে জালও দিতে পারছে না। প্রকার জিনিস এসে আল্লাহের সৃষ্টি করা নোনা জাতি, আমার নিজের যে জাল পাঁচ সাত পার জাল আমি বিছিয়ে পেয়ে নেই, আল্লাহ জানে কি এটা সৃষ্টি করে দিয়েছে, যদি কমে তাহলে সাগরে আমরা জালেরা জাল পাল্লা পাইয়া শান্তিতে চলাচল করতে পারি। জেলিফিশের কিছুটা চুলকানি সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, যার কারণে শরীরে লাগলেই শুরু হচ্ছে চুলকানি। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে এই জেলিফিশ আটকা পড়ায় মাছ শিকারেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের, সেই সাথে বের হচ্ছে দুর্গন্ধ। অনেক জেলিফিশ আসছে যার কারণে আমরা জাল দিতে পারতেছি না, জাল দিলে ওইগুলো আমাদের হাতে পায়ে লাগলে অনেক চুলকায়, তারপর চোখে গেলে আমরা দুই থেকে তিন দিনের ভিতরে আর কোনো চোখ মেলতে পারি না, আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে মাছ ধরা আমাদের বন্ধ। সাগরে তো জেলিফিশ অনেক বাড়িয়ে গেছে, হাতে পায় লাগলে চুলকায়, চুলকেতে চুলকেতে চামড়া টামড়া ছিলে যায়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে তাপমাত্রা বৃদ্ধি ও পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে লাখ লাখ জেলিফিশ মরে সৈকতে ভেসে আসছে বলে জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা অপু সাহা। জেলিফিশ আমাদের সমুদ্রের একটি অমেরুদণ্ডী প্রাণী, সাঁতার কাটার কোনো তাদের যোগ্যতা নাই, সেজন্য দেখা গেছে স্রোতের সাথে সাথে এদের অবস্থানটা পরিবর্তিত হয়। তখন শীতকাল থেকে আমরা গরমকালের দিকে যেতে যাই, তখন তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আমাদের অনুকূল পরিবেশ অর্থাৎ অক্সিজেন যখন বেশি থাকে তখন এই জেলিফিশের রিপ্রোডাকশন মানে এদের প্রজনন হয় এবং এটার সংখ্যা বৃদ্ধি পায়, এবং সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এটার আসলে খাদ্য প্রয়োজন, খাদ্যর জন্য তারা আসলে আমাদের উপকূলগুলোতে চলে আসে, কারণ এই অঞ্চলে মাছের ডিম বা মাছের ছোটো মাছের পোনা খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এই জন্য এদিকে আসে। এই কারণেই মূলত আমাদের এই উপকূলগুলোতে আমরা জেলিফিশকে দেখতে পারি।